নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করে ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। পরে আলোচনা সভায় সকলকে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, এই স্লোগানে নেত্রকোনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বাগেরহাটেও নানা আয়োজনে পালিত হয়েছে দিবসটি। নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করে ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। পরে আলোচনা সভায় সকলকে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, এই স্লোগানে নেত্রকোনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বাগেরহাটেও নানা আয়োজনে পালিত হয়েছে দিবসটি। নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করে ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। পরে আলোচনা সভায় সকলকে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, এই স্লোগানে নেত্রকোনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বাগেরহাটেও নানা আয়োজনে পালিত হয়েছে দিবসটি। নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করে ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। পরে আলোচনা সভায় সকলকে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, এই স্লোগানে নেত্রকোনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বাগেরহাটেও নানা আয়োজনে পালিত হয়েছে দিবসটি। নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করে ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। পরে আলোচনা সভায় সকলকে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, এই স্লোগানে নেত্রকোনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বাগেরহাটেও নানা আয়োজনে পালিত হয়েছে দিবসটি।